আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। অনেক দিন পরে আজকে আমি আপনাদের সাথে আবারও একটি মাছের রেসিপি শেয়ার করব। ঐতিহ্যবাহী পাবদা মাছের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন না দেরি না করে আমরা রেসিপিটি একবার দেখে নেই। আজকে আমি সর্ষে পোস্ত পাবদা ভুনা করে দেখাবো। তার জন্য আমি এখানে ছয়টি পাবদা মাছ নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি মাছগুলোকে আস্তরে রেখেছি। আপনারা চাইলে মাছগুলোকে কেটে টুকরো করে নিতে পারেন। এবারে আমরা রান্নার পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমেই আমি এক চা চামচ পরিমাণে পোস্ত নিয়েছি। এবারে এই পোস্তগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব এবং এরপর ভেজানো পোস্তগুলোকে আমি বেটে নিব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলটাকে আমি হালকা গরম করে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবারে তেলের মধ্যে আমি মশলাগুলোকে হালকাভাবে ভেজে নিব। তেলের মধ্যে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ ও সাদা সরিষা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। প্রথমে যে পোস্তগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পোস্ত বাটাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ অথবা স্বাদ মতো। এবারে এই মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের মশলাটা কষানো হয়েছে এবং মশলার উপরে তেলও উঠে আসছে। এবারে এই কষানো মশলাটার মধ্যে আমি এক এক করে সবগুলো পাবদা মাছ দিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়াই আমি পাবদা মাছগুলোকে মশলার মধ্যে এভাবে রেখে দিব 20 থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আমি মাছগুলোকে খুবই সাবধানে এক এক করে উল্টে দিব। পাবদা মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, নাড়াচাড়া করার ফলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাছ যখন কাঁচা থাকবে অথবা রান্না শুরুর দিকে মাছগুলোকে খুবই সাবধানে উল্টে দিতে হবে। ভিউয়ার্স, আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবারে এই মাছগুলোকে আমি ঢাকনা ছাড়াই এইভাবে রান্না করে নিব 1 মিনিট। ফিরে আসলাম 1 মিনিট পর। এবারে আমি মাছের মধ্যে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা দিয়েই কিন্তু আমি মাছটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করছি 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 4 মিনিট পর। ভিউয়ার্স, আমাদের পাবদা মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝাল কম আছে এরকম 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দিব এবং 1 মিনিট পরে এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল মাখা মাখা হয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মাছগুলোকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের সর্ষে পোস্তের পাবদা ভুনা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাঙালির ঐতিহ্যবাহী সর্ষে পোস্তের পাবদা ভুনা।
ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।